হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং করি করে তোমাদেরকে স্বাগত আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধায়কায় গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ কিউ এছাড়াও কিন্তু দুই চার এইট মার্ক্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমার এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা ফুল দেখার চেষ্টা করো আর যত বেশি বাড়বে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি প্রথমেই আমি আলোচনা করবো কিছু ওয়ান মার্কসের কোশ্চেন নিয়ে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত কৃতিত্ব ছিল কাদের এর অ্যান্সার হবে পর্তুগিজদের নেক্সট কোয়েশ্চেন শ্রীরামপুরের ছাপাখানার প্রতিষ্ঠা করেন কে শ্রীরামপুরের ছাপাখানার প্রতিষ্ঠা করেন কে এর অ্যান্সার হবে উইলিয়াম কেরি নেক্সট কোয়েশ্চেন ছেনিকাটা বাংলা হরফ নির্মাণে চার্লস উইল কিন্সকে যিনি সাহায্য করেছিলেন তার নাম হলো পঞ্চানন কর্মকার নেক্সট কোশ্চেন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে এর অ্যান্সার হবে আঠারোশো চৌতিরিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন কে এর অ্যান্সার হবে চার্লস উইল কিন্স চার্লস উইল কিন্স নেক্সট কোশ্চেন ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী ছিলেন কে এর অ্যান্সার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম সংবাদপত্র হলো এর অ্যান্সার হবে বেঙ্গল গেজেট নেক্সট কোশ্চেন বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন এর অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে এর অ্যান্সার হবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় জগদীশ চন্দ্র বসুকে নেক্সট কোশ্চেন প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হল সচিত্র বাংলা বইয়ের নাম অন্নদা মঙ্গল নেক্সট কোশ্চেন গোলদিগির গোলামখানা নামে পরিচিত ছিল কোন বিশ্ববিদ্যালয় এর অ্যান্সার হবে কলকাতা বিশ্ববিদ্যালয় নেক্সট কোয়েশ্চেন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কে এর অ্যান্সার হবে মদন মোহন তর্কালঙ্কার নেক্সট কোয়েশ্চেন জাতীয় শিক্ষা কোথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে এর অ্যান্সার হবে প্রসন্ন কুমার ঠাকুর নেক্সট কোয়েশ্চেন সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদককে ছিলেন এর অ্যান্সার হবে রাজা রামমোহন রায় নেক্সট ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে এর অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নেক্সট ইউ এন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন কোন কোন শিল্পের প্রসারে এর অ্যান্সার হবে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে নেক্সট কোয়েশ্চেন ছেলেদের রামায়ণ গ্রন্থটি রচনা করেন কে এর অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেক্সট কোয়েশ্চেন প্রবাসী পত্রিকার সম্পাদনা করেন কে এর অ্যান্সার হবে রামানন্দন রামানন্দ চট্টোপাধ্যায় এর অ্যান্সার হবে রামানন্দ চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হলো সি ভি রমন নেক্সট কোয়েশ্চেন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কবে এর অ্যান্সার হবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন হিন্দু রসায়নশাস্ত্র বইটির লেখককে এর অ্যান্সার হবে প্রফুল্ল চন্দ্র রায় নেক্সট বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে এর অ্যান্সার হবে জগদীশচন্দ্র বসু নেক্সট কোশ্চেন বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম হলো এ গামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেক্সট কোশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে এর অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এবারে আমি আলোচনা করব এসে কিউ কোশ্চেন দেখে নাও গুরুত্বপূর্ণ এসে কিউ কোশ্চেন বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ছিলেন চার্লস উইল কেন্স নেক্সট কোশ্চেন পঞ্চানন কর্মকার কৃষে কিসের জন্য বিখ্যাত ছিলেন মুদ্রাক্ষর শিল্পী হিসেবে নেক্সট কোয়েশ্চেন কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় বিরানব্বই জন সদস্য নিয়ে নেক্সট কোশ্চেন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার হবে আঠারোশো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে এবং কে প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার আঠারোশো সতেরো নেক্সট কোয়েশ্চেন কলকাতায় কে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার হবে জেমস আগাস্টাস হি নেক্সট বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি এর অ্যান্সার হবে সমাচার দর্পণ নেক্সট কোশ্চেন বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কারে প্রতিষ্ঠিত ছাপাখানাটির নাম কি। এর অ্যান্সার হবে সংস্কৃত যন্ত্র বর্ণপরিচয় গ্রন্থটি গ্রন্থটি কে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট কোশ্চেন হাফটন ব্লক পদ্ধতির আবিষ্কারককে উপেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেক্সট কোশ্চেন জগদীশচন্দ্র বোস আবিষ্কৃত যন্ত্রটির নাম কি কেস্কোগ্রাফ নেক্সট কোয়েশ্চেন ডন সোসাইটি কবে এবং কে প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার হবে উনিশশো দুই খ্রিস্টাব্দে সতীশচন্দ্র সামন্ত নেক্সট কোয়েশ্চেন সতীশচন্দ্র সামন্ত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনকে কী রূপে পরিবেশে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন এর অ্যান্সার হবে প্রাকৃতিক পরিবেশে নেক্সট কোয়েশ্চেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত অ্যান্সার হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই ছিল এমসিকিউ এসিকিউ এবারে আমি আলোচনা করব টু মার্কসের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ের জন্য ফার্স্ট কোয়েশ্চেন টু মার্কসের জন্য কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখে নাও অ্যান্সারটা আমি আলোচনা করছি না ভিডিওটি অনেকটাই বড়ো হয়ে যাবে তাই আলোচনা করছি না তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন বিস্তারে বিবেকানন্দের মতামত কী ছিল অ্যান্সারটা তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন শ্রীরামপুর শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন পুত্র দেওয়া হয়ে গেছে ওটা হচ্ছে গিয়ে পুর হবে শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন হিকির বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশের দুটি উদ্দেশ্য লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা ভালো করে পড়বে নেক্সট কোয়েশ্চেন ছাপাখানা কীভাবে গণশিক্ষার প্রসারে সাহায্য করে তার অ্যান্সারটা তোমরা দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কম শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট কোশ্চেন কবে কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় তার অ্যান্সারটা তোমরা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আসে তোমরা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন তার অ্যান্সারটা তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন বোটানিক্যাল গার্ডেন কী তার অ্যান্সারটা তোমরা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ কবে কেন প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল দেখে নাও তার অ্যান্সারটা আর ভিডিওটি ভালো লাগলে লাইক করোন শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না নেক্সট কোশ্চেন কার্লাইল সার্কুলার কী খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষা বারবার আসে ভালো করে তোমরা পড়বে নেক্সট কোয়েশ্চেন জাতীয় শিক্ষা ব্যবস্থায় ডন সোসাইটির ভূমিকা কী ছিল নেক্সট কোয়েশ্চেন ভারতে মুদ্রণযন্ত্রের প্রচলন প্রথম কারা করেছিল তার অ্যান্সারটা তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এছাড়াও কিন্তু আমি এক্সট্রা টু মার্কসের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে দিচ্ছি তোমরা দেখে নাও পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন নেক্সট কোশ্চেন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট কোশ্চেন টু মার্কসের জন্য কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন এবারে আমি আলোচনা করব চার ও আট নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন ফার্স্ট কোশ্চেন যেটি পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা রেডি করবে নেক্সট কোশ্চেন বাংলার ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল বা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো এই দুটো কোশ্চেন তোমরা ভালো করে কিন্তু রেডি করবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুটি নেক্সট কোশ্চেন কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান কী ছিল এই কোশ্চেনটাও খুব কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে পড়বে নেক্সট কোশ্চেন শিরামপুর মিশন ফেস কীভাবে একটি অগ্রণী অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাও তোমরা ভালো করে পড়বে নেক্সট কোশ্চেন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমি কিন্তু চার ও আট মার্ক্সের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনগুলো তোমরা পারলে দেখে রাখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শ্রীনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই কোশ্চেনটি দু হাজার তেইশ সালে এসেছিলো তাই তোমরা পারলে দেখে নিতে পারো নেক্সট কোশ্চেন বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা লেখ এই কোশ্চেনটি দু হাজার বাইশ সালে এসেছিল পারলে কিন্তু এই কোশ্চেনটিও তোমরা দেখে নিতে পারো আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ